নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে ইউজিসি নেট পরীক্ষা 2024 কিন্তু বাতিল হয়ে গেল। এরপরে কিন্তু এটা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি কিন্তু বলছেন যে কোনো অভিযোগ আসেনি, তাও কেন ইউজিসি নেট 2024 বাতিল হলো এবং নতুন পরীক্ষা কবে হবে কি বলল কেন্দ্র। আজকে এ টু জেড নিয়ে আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। কোনো অভিযোগ আসেনি, তাও কেন ইউজিসি নেট বাতিল, কবে হবে নতুন পরীক্ষা, মুখ খুলল কেন্দ্র। কেন 2024 সালে জুন সেশনে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে যে কোনো অভিযোগ জমা না পড়লেও স্বপ্রণোদিতভাবে মামলা বাতিল করা হয়েছে। নিয়োগ নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি, কিন্তু তাদের হাতে যে তথ্য এসেছে সেটার উপর ভিত্তি করে স্বপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হয়েছে আর তারপর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। তিনি দাবি করেছেন প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব দাবি করেছেন ইউজিসি নেট পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি, কিন্তু কয়েকটি এজেন্সি থেকে যে তথ্য পাওয়া গেছে তা ইঙ্গিত মিলেছে যে পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়েছে, পড়ুয়াদের স্বার্থ সুরক্ষা করতে স্বপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হয়েছে। সেই ঘটনায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করবে তা ইতিমধ্যে জানানো হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন যারা তদন্তে যারা প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কোনো রকম কণ্ঠারোধ করা হবে না, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কী এমন তথ্য পাওয়া গেছে যে কারণে স্বপ্রণোদিতভাবে 2024 সালে জুন সেশনে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব। তিনি জানিয়েছেন আপাতত সিবিআইয়ের হাতে তদন্ত নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কী তথ্য পাওয়া গেছে সেটা নিয়ে আপাতত কোনো মন্তব্য করা ঠিক হবে না। কবে ফের 2024 সালের ইউজিসি নেট পরীক্ষা হবে সেই প্রসঙ্গে আজ আর নতুন করে কিছু জানায়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব। বুধবার রাতে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর তরফে বলা হয়েছিল, সেটা আজ কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যুগ্ম সচিব বলেছেন তার কথায় শীঘ্রই পরীক্ষা 9 তারিখ ঘোষণা করা হবে। সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে পরীক্ষা হবে এই মাসেই পরীক্ষা হবে, এই মাসের ঠিক ওটাকে মোটামুটি 27-28 তারিখ নাগাদ, মানে আন্ডার জুনের লাস্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং হাতে সময় কিন্তু খুবই কিন্তু কম। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।